হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সানডে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল চলে এসেছি একদম আমি, দেখো রান্নাঘরে। আর চা আমাদের খাওয়া হয়েছে, এখন বানাবো হচ্ছে ইপ্পি, মেয়ে খাবে, ছেলে খেয়েছে ডিম ভাজা দিয়ে রুটি। তো মোটামুটি অনেকটাই সকালের কাজবাজ বলতে মানে ব্রেকফাস্টের পাটটা চুকে গেছে, আর এখন একটু ইপ্পি বানাই। মনি উঠলো ঘুম থেকে, ফ্রেশ ট্রেশ হলো, এবার ও বললো মা আমাকে ইপ্পি বানিয়ে দাও। তো চলো ইপ্পিটা বানিয়ে ওকে খাইয়ে দিই, তারপর ঘর দুর পরিষ্কার করবো। আর যেহেতু সানডে, তো চিকেন বা মাটন কোনটা হবে জানি না, তোমার হাজব্যান্ড গেছে ফ্রেশ হতে বাথরুমে, তো আসুক বাজারে যাক, তারপরে দেখি কী রান্না হচ্ছে। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো এই দেখো ম্যাগি হয়ে গেছে বানানো। বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে, দেখো পুরো জলের ঝাপটা আসছে এই যে এখানে। আর জামা কাপড়গুলো এখান থেকে ইয়ে করে নিলাম, সরিয়ে নিলাম, এই দরজা ফরজার দিকে নিলাম। আর এই জামা কাপড়গুলো হচ্ছে এখন কাচবো, না কাচলে হবে না। বাবা জলের ঝাপটা আসছে, ঠিক আছে ভেতরে চল, ভেতরে চল। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। আর ওদিকে হচ্ছে আমার হাজবেন্ড বাজারে গেছে, বৃষ্টি পড়ছে, তো ও আসুক, তো তখন জামাগুলো কেচে নিই, তারপর রান্না করে ঘর দুর মুছলেই কাজ শেষ। তো চলো, বৃষ্টি হলে কি হবে, জামা কাপড় তো কাচতে হবে, না হলে এত জামা কাপড় হয়ে যাবে না যে পরের দিন কাচা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি কেচে নিই, তারপর আমার হাজবেন্ড মাংস আনবে বলেছে, মাংস রান্না করতে হবে। তো যার জন্য সানডে থেকে করি বলতে আমি কাজবাজগুলো আগে সেরে ফেলি। তো রান্না করে গরম গরম খাবার মানে খাসির মাংসের খাবার মজাটাই আলাদা, তো সেই জন্য কাপড় চোপড় কেচে নিচ্ছি। তো এই দেখো আমি একদম শাক টাক কেটে চলে এসেছি রান্নাঘরে। তো এই দেখো কলমি শাক ভাজা হবে আজকে আদা রসুন পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে মাটন কষা হবে। তো চলো রান্না বান্নাগুলো করে নিই, তারপরে আজকে আবার বিকেলবেলা একটু বেরানোর আছে, তো একদম বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:15, এখন একটু বেরাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে, একটু যাই ঘুরে আসি, আর কিছু টুকটাক জিনিস কেনার আছে, ঠিক আছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। ছেলে মেয়ে সব বেরিয়ে গেছে ওই যে রেডি হয়ে, তো চলো টাটা।